গোলা, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা। তো আমার ব্লগটা আজ এখান থেকে শুরু করছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আমি রেডি হয়ে গেছি, একটু বেরোনোর আছে, তো বেরোবো। তো কোথায় বেরোবো তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করবো, সেই জন্য এসেছি একটু কথা বলতে। একটা নতুন দোকান নেওয়া হয়েছে, তা দোকানটা আজকে একটু পূজা করা হবে, তো ওই জন্যই আজকে দিনটাও খুব ভালো। তা ভাবলাম আজকে তো দেখো, আমি কিছু একটা খুঁজছি, কিন্তু কি খুঁজছি সেটা বুঝতে পারছি না। তবে এটুকু মনে করতে পারছি যে আমি কিছু একটা রেখে চলে যাচ্ছি, কিন্তু সেটা কি এটা মনে করে উঠতে পারছি না। কিন্তু সকাল থেকে এতটাই ব্যস্ত যে তাড়াতাড়ি বেরোতে হবে। তো দেখো, ব্যাগ, আমি ব্যাগটা রেখে চলে যাচ্ছিলাম। তো যাই হোক, শেষমেশ ব্যাগটা নিয়ে নিলাম। তো ভিডিওটাকে স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর হ্যাঁ, যারা আমার নতুন বন্ধুরা আছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটন ক্লিক করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, আমার ঘরের সামনেটা ঠিক এরকম। তো জানি না তোমাদের ঠিক কতটা দেখাতে পারছি। আর আমার ক্যামেরার পিছনে যিনি আছেন, তিনি নতুন ক্যামেরাম্যান, আর আমিও বুঝতেই পারছো নতুন ভিডিও করছি, আরও আমার নতুন ভিডিও মানে ক্যামেরাম্যান, তো দুজনেই সমান, যার জন্য ততটা ভালোভাবে তোমাদের দেখাতে পারছি না, বা আমিও ভালোভাবে বলে উঠতে পারছি না। তো একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো, আর আমার পাশে থেকো, চেষ্টা করব ধীরে ধীরে তোমাদেরও মনের মতন করে উঠতে বা ভিডিও বানাতে। তো চলো, আর এই দোকান সম্পর্কেও তোমাদের একটু কিছু বলি, সেভাবে তো বলা হয়নি। তো আর গাড়ির মধ্যে একটা গান চালিয়েছিল, তো গানটা আমার একটা খুব পছন্দের গান, আমার খুব ভালো লাগে গানটা। তো চালিয়েছে, মনে হলো একটু গানটাতে লিপ দিই, তাই ব্যাস একটু লিপ দিলাম। হ্যাঁ, যে দোকানটা নিয়ে যেটা বলছিলাম, তো আমরা যেহেতু গোরখপুরে থাকি, আর গোরখপুরে আমাদের একটা ওষুধের দোকান আছে। তো আর একটা দোকান যখন নেওয়া হয়েছে, ভাবলাম ওটা ওষুধের দোকানই করব। তো যার জন্য ভালো একটা দিনের জন্যই অপেক্ষা করছিলাম, যে ভালো একটা দিন পাওয়া গেলে তবে দোকানটাকে পুজো করে চালু করব। তো আমাদের কাছের একজন মানুষ, যিনি যাকে আমরা সব কিছু বলি, তো উনি এসব বিষয়ে ভালো জানেন, যে কোন দিন ভালো বা কিছু। তো ওনাকে জানানো হলো, তো বললো আজকেই তো ভালো একটা দিন ছিল, তো যেহেতু আমরা রাত্রেবেলা বলে জিজ্ঞাসা করেছি, ফোন করে তো বললো আজকেই ভালো দিন ছিল। আর ভালো দিন বলতে কালকে একটা আছে, যদি কালকে হলো তো হলো, না হলে আর এক মাসের মধ্যে আর কোনো ভালো দিন দেখছি না। তো যাই হোক, আমরা কথাটা শুনে তো শুরু করলাম তোড়জোড়। তো যাই হোক, কিছু অল্প কিছু ওষুধ তুলে পুজোটা অন্তত শুরু করলাম, যে পুজোটা করে দোকানটা অন্তত চালু হোক। তো ধীরে ধীরে ওষুধগুলো তোলা হবে, বা সমস্ত কিছু যা বাদ বাকি যা থাকবে সেগুলোও করে নেব। তো সেভাবে কাউকে কিছু সেভাবে বলা হয়নি। তো পাশেরই দুই একজনকে বলা হয়েছে, আর হাজবেন্ডের বন্ধু ছিল কয়েকজন, তো ওদেরকে বলা হয়েছে। তো কয়েকজন এসেছে, আর কয়েকজন এখনও এসে পৌঁছায়নি। তো আমি সেভাবে ওয়েট করতে পারছি না, যেহেতু আমার ছেলে মেয়ে স্কুলে রয়েছে, ওটা ঘরে আসবে, আমি যেহেতু লক করে এসেছিল, তো খুবই ছোটো, সেভাবে কিছুই বুঝতে পারবে না, যার জন্য আমি নিজেই পুজোটা করে নিলাম। আর এটা আমাদের বাড়িরই চোল, কারণ আমাদের কোনো ব্রাহ্মণ দিয়ে কোনো পুজো হয় না, আমাদের সমস্ত পুজো নিজেরাই করি, যেহেতু আমাদের হরিচাঁদের মন্দির আছে বাড়িতে। তো সমস্ত কিছু যা পুজোই হোক না কেন, সব মন্দিরেই করা হয়, আর সেটা আমরা নিজেরাই করি, কখনো ব্রাহ্মণ দিয়ে আমাদের বাড়িতে কোনো পুজো হয় না। আমার শ্বশুর এটা বলে গেছেন আমাদের, যে কোনো ব্রাহ্মণ আমাদের বাড়িতে কোনো পুজো করতে আসবে না, নিজেদের ভক্তিতে যেটা হবে সেটাই করো, তাতেই ঠাকুর খুশি হবে। তো ব্যাস সেভাবেই আমাদের চলছে। তো সবাইকেই দেওয়া হয়ে গেছে, আর প্রসাদটা সবাইকে দেওয়া হয়ে গেছে, নিজেরা কয়েকজন বাকি আছে। তো ভাবছি এদেরকে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়, যেহেতু লেট হয়ে যাচ্ছে, প্রায় দুটো বাজতে গেল, এখন অনেকে এসেই পৌঁছায়নি। তো হাজবেন্ড বললো তুমি বেরিয়ে যাও, আমি তো ওদেরকে দেখে নেব। তো যাই হোক, কোনোরকমভাবে তোড়জোড় করে বেরিয়ে পড়লো। তো হাজবেন্ড বলছে কিছুই তো খেলে না, তো তুমি একটু খেয়ে নাও, তো আমাকে খাইয়ে দিয়েছে একটু, তো
সেটা দেখাতে পারিনি, তা আমি বললাম তাহলে তুমি তো কিছু খাওনি, তাহলে তুমি একটু মুখে দাও, যেহেতু পুজোর পরে কিছু একটু মুখে দিতে হয়, নাহলে তো আর সেভাবে কিছু খেতে পারবো না বাড়িতে। পুজোর প্রসাদটা প্রথমে একটু মুখে দিতে হয়, তারপরে বাড়িতে গিয়ে ভাতটা খেতে পারবো, তো ওই জন্য একটু মুখে দিলাম। তো এই পাশেরই এই দোকানের পাশে আর একজন একজন বয়স্ক মহিলা রয়েছেন, তো কাকিমা বলেছি যেহেতু ওনাকে, তো ওনার শরীরটা খারাপ যেহেতু বাইরে আসতে পারিনি, তো ভাবছি ওনাকে একটু প্রসাদটা দিয়ে আসি। তো আমি একটা প্লেটে একটু ঠাকুরের প্রসাদ নিয়ে ওনাকে দেওয়ার জন্য যাচ্ছিলাম, তো প্রসাদটা দিয়েই ভাবছি বেরিয়ে যাব। তো প্রসাদটা দিতে গেলাম তো আমার সঙ্গে একটু কথা বলছিল, যার জন্য বেরোতে লেট হচ্ছিলো, যেহেতু আমরা নতুন এখানে এসেছি, ওই জন্য বলছিল ওই যে বসে রয়েছে, তো তারপর খেয়ে প্রসাদটা খেয়ে উনি আবার বাইরে এসে বসে রয়েছে। তো ভাবছিল একটু কথা বলি আমরা, কে কেমন কোথা থেকে এসেছি, যাই হোক অপরিচিত লোক হলে তো যার জন্য আমাদের সঙ্গে একটু কথা বলারও দরকার আছে, আমরা কে কোথা থেকে এসেছি সমস্ত কিছুই, তো ওই জন্য একটু কথা বলতে লেট হয়ে গেল। তো দেখো বেরিয়ে পড়েছি, তো জায়গাটা সত্যি খুব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে, আর তোমাদেরও কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই সেটাকে সঠিকটা আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো সঠিকভাবে বলার জন্য। তো যাই হোক চলো। ঘরে চলে এসেছি, ভালো লাগছে না, সেই বসে পড়েছি, মাথার মধ্যে খুব যন্ত্রণা করছে, সকাল থেকে না খেয়ে রয়েছি, কারণ দোকানে পুজোটা দিতে হবে যে সেজন্য। তো রান্নাবান্নাও কিছু করা হয়নি, ঝটপট ঘরটা মুছে কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে তাড়াতাড়ি করে স্নান টান করে বেরিয়ে গেছিলাম। তো হাজবেন্ড বললাম সকালেই বেরিয়ে গেছিলো, তো ওখানে কিছু কাজ ছিল, যাই ওখানে আরও লোকজন আসার কথা ছিল কিন্তু এসে পৌঁছাতে পারিনি, যার জন্য লেট হয়ে যাচ্ছিলো, ছেলে মেয়ে চলে আসবে, আমি তাড়াতাড়ি করে পুজোটা সেরে চলি। এই পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ওকে বাই, টাটা।